আমরা আজকে আলোচনা করব কোমর ও ঘাড় ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা নিয়ে। আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ পুরো অনুষ্ঠান জুড়েই সঞ্চালকের দায়িত্বে থাকব। আর আমাদের আজকের অতিথি বাংলাদেশের প্রখ্যাত রিহ্যাব বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। তার অনেক পরিচয় আছে, তিনি বাত ব্যথা ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ এবং DPRC হসপিটালের প্রধান কর্ণধার। প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা এই যে করোনা কালে আমরা সারা বিশ্বে একটা বৈশ্বিক একটা মহামারী, অনেকে তো অনেক রকম সমস্যায় ভুগেছেন ভুগছেন। তা আপনার কাছে নিশ্চয়ই DPRC হাসপাতালে আমি শুনেছি যে প্রচুর রোগী এরকম কোমর ব্যথা ঘাড় ব্যথা নিয়ে আসছে, সারাক্ষণ বসে বসে কী করবে এখন? মানে একটা বড় একটা লকডাউন গেল, তারপর এখনও আমরা বলছি যে স্টে সেফ, স্টে হোম, ঘরে যত বেশি থাকা যায়। ঘরে থাকতে গেলে কম্পিউটার, আইপ্যাড, আইট্যাব, আইফোন নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে। তো এই এই সামগ্রিক পরিপ্রেক্ষিতে আপনি কোমর ব্যথা নিয়ে যদি আমরা আসি, আপনার কাছে কী মনে হয় কোমর ব্যথার বৃদ্ধি পাচ্ছে কেন? ধন্যবাদ আপনাকে। আসলে বর্তমান বিশ্ব যে প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা এই কোমর এবং ঘাড় যা ব্যথার রুগী আমি বলবো 10-15% বেড়ে গিয়েছে, 15% পর্যন্ত। মানে আমরা বিফোর করোনা, মানে সেই ডিসেম্বরের আগটা যদি আমরা ধরি 2019-এর, সেই সময় যে রুগীগুলো আমরা পেতাম সেই রুগীগুলার যে অ্যাজ ইউজুয়াল যে গ্রোথ বা রোগের টেন্ডেন্সি বেড়ে যাওয়ার প্রবণতার সাথে এই করোনাকালীন হোম কোয়ারেন্টাইন বা আইসোলেশন বলেন বা ইনঅ্যাক্টিভিটি, বসে থাকা, আর আপনি যেমন ছিলেন যে বাসায় থেকে ল্যাপটপ, ট্যাব বা বিভিন্ন উপকরণের ব্যবহার থেকে থেকে এখন আমাদের প্রায় 10-15% রুগী বেড়ে গিয়েছে, এবং এই রুগী বেড়ে যাওয়ার প্রবণতাটা আরও বাড়বে। বিশ্ব কখনো ভাবেই নেই যে একটা মুভমেন্ট, জাতি, মুভমেন্ট, গোষ্ঠী, জনগোষ্ঠী যেখানে বিশ্বের এই প্রান্ত থেকে উপান্তে বেড়ে ঘুরে বেড়াচ্ছিল, সেই সময় যে সকল কোমর ব্যথা বা ঘাড় ব্যথা রুগী হচ্ছিল, কিন্তু গত 6 মাসে এই যে হঠাৎ করে দমে যাওয়া বা বাসায় আটকে যাওয়া, এই যে একটা লাইফস্টাইল চেঞ্জ এর কারণে যে আবার নতুন করে একটা এই যে নন কমিউনিকেবল ডিজিজ, স্পেশালি কোমর ব্যথার একটা, এটাও যদিও মহামারী না হোক কিন্তু মহামারী পর্যায়ে রোগের প্রাদুর্ভাব অনেক বেড়ে গিয়েছে। এখন আমার মতো যারা চিকিৎসক আছেন তাদের আসলে চেম্বারে নিজেদেরই এখন কোমর ব্যথা শুরু হয়েছে, আপনাদের ব্যস্ততার কোনো সীমা নেই। কারণটা হচ্ছে প্রচুর রোগী বেড়ে গিয়েছে এবং রোগী বেড়ে যাবেই, এটি স্বাভাবিক। কারণ হচ্ছে আপনার জানেন, আমরা এর আগেও বলছিলাম, আমি তো একজন পুনর্বাসন বিশেষজ্ঞ, আমরা বারবার বলছি একটা মানুষ, মহান আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে এবং কোরআন শরীফ হতে শুরু করে বিভিন্ন হাদিস গ্রন্থ অনুযায়ী বারবার আমাদেরকে আল্লাহর নৈপুণ্য, সৃষ্টি, এই যে সবকিছু দেখতে বলা হয়েছে। তো দেখতে গেলে কি আমি বাসা থাকলে হবে? তা তো হবে না, মুভমেন্ট করতে হবে। তো এই মুভমেন্টটা কিন্তু আমাদের ছিল, মুভমেন্ট ইজ লাইফ, লাইফটাই স্থবির হয়ে গেছে 6 মাস নাই। এবং এটার সাথে অ্যাড হয়েছে আমাদের বলবো আর্গোনমিক্যাল ভুল, মানে আমরা যে বসার ভুল, কাজের ভুল, চলাফেরার ভুল, অ্যাক্টিভিটিসের ভুল, বাসায় থেকে থেকে অনেক যে যেটা হচ্ছে যে অনেক পুরুষ কিন্তু বাসার কাজ করতে হয়েছে তাদেরকে, বাসায় থেকে আপনার ঘর মোছা, ঝাড়ু দেওয়া, এগুলো কিন্তু করতে হয়েছে, এটা কিন্তু বাস্তবতা। পুরুষদের অনেক কাজ করতে হয়েছে, এক্স্যাক্টলি, এটা তারা কখনো অভ্যস্ত ছিল না। ইভেন মানে নতুন নতুন ইউটিউব দেখে নতুন নতুন মানে পাচকের সৃষ্টি হয়েছে, যারা জীবনে পাকশাক করা শিখেছে, চা বানায় নাই, তারা এখন মানে সবকিছু করছে, শিখেছে। একদিক দিয়ে উপকার হয়েছে কিন্তু আরেক দিক দিয়ে শারীরিক ভাবে এই কোমর ব্যথা রুগী, কোমরে যাদের ব্যথা ছিল না বা সামান্য ছিল তাদের এই সমস্যাটা অনেকাংশে বেড়ে গিয়েছে। এখন যখন আবার মুভমেন্ট শুরু হয়েছে, মানুষ বের হচ্ছে, তখন সে বুঝতে পারতেছে যে তার সমস্যা। এই যে আপনি বললেন যে এই যে অনেক বাসায় বসে বসে অনেক খাওয়া দাওয়া দেখা যাচ্ছে যে মানে বিভিন্ন রেসিপি, মজাদার খাবার খেয়ে ওজনও তো বেড়ে গেছে অবশ্যই, অনেকের ওজন আমি যা শুনি যে অনেকের ওজন যা ছিল তার চেয়ে অনেক অ্যাবনরমালি বেড়ে গিয়েছে, যে রুগীগুলো হয়ে গেছে এক্স্যাক্টলি, যাদের হয়তো মানে যেখানে 10-15 কেজি 20 কেজি পর্যন্ত ওজন বেড়ে গিয়েছে প্রতিটা লোকে, প্রায় লোকেরই এটা আমরা পাচ্ছি। এর এর মূল কারণ হচ্ছে ডিসইউজ বা মিসইউজ, দুইটি। ডিসইউজ মানে আমরা ইউজ হয় না, আমাদের শরীরের মুভমেন্ট নাই, এক্সারসাইজ নাই, রাস্তাঘাটে চলাফেরা নাই, মুভমেন্ট। আর এক্সারসাইজ আমরা করতে বলেছিলাম বারবার, কিন্তু এক্সারসাইজ আসলেই বাসায় ওইভাবে হয়ে ওঠে না। রুগীর সংখ্যা প্রচুর বেড়ে গিয়েছে। আমার কাছে
প্রতিনিয়ত এই কোমরের ব্যথার সাথে বা ঘাড় ব্যথার সাথে হাত ব্যথা পা ব্যথা আমরা প্রচুর পা ব্যথা রোগী বেড়ে গিয়েছে মানে পা কামড়ানো তো আমরা যখন অ্যাসেস করি তখন দেখা যায় যে কোমলে কোমরে বিভিন্ন সমস্যা এটা কি এই যে স্থবির জীবনের জন্য ডায়াবেটিস বেড়ে যাওয়ার জন্য হাত পা কামড়ানো ব্যথা এগুলো হচ্ছে অল আর আপনার ইনঅ্যাক্টিভিটি মুভমেন্ট না হয়ে যাওয়ার কারণে কারণ হচ্ছে আপনি যদি মুভমেন্ট না করেন তাহলে আপনার মাসকুলোস্কেলেটাল যে সিস্টেমটা আছে শরীরের এই সিস্টেমটা আপনার অকেজ হয়ে যাবে মাসেল তো কি হয় মুভমেন্ট যখন করে মাসেলটা লং হয় মানে আমরা বলি লেন্থ বাড়ে আবার শর্ট হয় ইলাস্টিসিটি এক্স্যাক্টলি অ্যাক্টিন আর মায়োসিন ফিলামেন্ট কন্ট্রাকশন করলেই তো আমরা হাত পা নাড়াতে পারি তো এই মুভমেন্টটা কিন্তু আমরা যেহেতু আমাদের চলাফেরা না হচ্ছে না ইলাস্টিসিটিটা কমে গিয়েছে বসে থাকার কারণে আপনার সার্কুলেটরি সিস্টেম এফেক্ট হয়েছে এই সার্কুলেটরি সিস্টেম নিয়ে আরো অনেক কথা শুনবো এখন কথা হচ্ছে কোমর ব্যথার তো অনেক কারণ আছে কোমর ব্যথায় ভোগেন নেই এমন রোগীর সংখ্যা খুব কম কি কি কারণে কোমর ব্যথা হতে পারে ধন্যবাদ আসলে এই সাবজেক্টটা একজন স্পেশালিস্ট ছাড়া আসলে বোঝা খুব টাফ এবং কোমর ব্যথা কেন হয় বা কোমরে যে সমস্যাগুলো আমরা যে কারণগুলো বলবো এটা একটা মানে রিসার্চ ওয়ার্কের মতো এবং প্রত্যেকটা রোগ আলাদা আলাদা কারণে হয়ে থাকে আমরা মোস্ট অফ দ্য যে রোগীগুলো পেয়ে থাকি সেটা হচ্ছে আমরা এর আগে বলছিলাম মেকানিক্যাল তার মধ্যে অন্যতম হচ্ছে পিএলআইডি বা ডিক্স প্রোলাপস বা ডিক্সের সমস্যাজনিত সমস্যা অনেকে বলতে পারে যে স্যার এক ডাক্তার বলেছে ডিক্স প্রোলাপস আরেকজন বলেছে রগে চাপ খেয়ে আছে আরেকজন বলেছে স্লিপ ডিক্স তাহলে কোনটা সঠিক সবগুলি একটি একটি বিভিন্ন প্রকাশটা হতে পারে এক্স্যাক্টলি একটা রোগেরই বিভিন্ন প্রকার নাম আছে এবং দেশ টু দেশ কান্ট্রি টু কান্ট্রি রোগী টু রোগী নামের কিন্তু ভেরিয়েশন হয় তো এই যে ডিক্স প্রোলাপসটা আসলে কি সেটা হচ্ছে আমাদের যে মেরুদণ্ড কশেরুকা বলি আমরা ভার্টিব্রা প্রত্যেকটা ভার্টিব্রা মহান আল্লাহ পাক একটার সাথে একটা ডাইরেক্ট লাগিয়ে দেয়নি দুইটার মাঝখানে একটা চাকতির মতো আরেকটা নরম সিমেন্টিং সাবস্টেন্স থাকে দিস ইজ সেকেন্ডারি কার্টিলেজ এটার মূল কারণটা হচ্ছে আমাদের শরীরের শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে আমরা দৌড়াচ্ছি খেলছি নাচছি আঘাত পায় পড়ে যায় বিভিন্ন কারণে যেন শক অ্যাবজর্ব হতে পারে বা শরীরে ওজন নেয় মাথা ওজন নেওয়া হাতে লাগেজ নেওয়া এই জন্য যেন হাড্ডির সাথে হাড্ডি ঘর্ষণ লেগে ভেঙে না যায় বা আঘাত না হয় বা ওখানে ইনফ্লামেশন না হয় এই জন্য আল্লাহ পাক মাঝখানে ডিক্স দিয়েছে শক অ্যাবজর্বারের কাজ করে এই ডিক্সগুলা আমরা ল্যাক অফ অ্যাক্টিভিটি যখন আমরা হাঁটি না চলাফেরা কমে যায় বাসায় বসে বসে ওজন বেড়ে যায় তারপরে হচ্ছে ভুল অবস্থানে বসে থাকি সামনে ঝুঁকে বসেই আছি কোনো মুভমেন্ট নাই পর্যাপ্ত পানি না খাওয়া তারপরে আঘাত পাওয়া বিভিন্ন কারণে ডিস্ক আস্তে আস্তে ফাইব্রোসিস হয়ে যায় বা শুকিয়ে যায় বা ডিস্কের যেই অ্যানাটমিক্যাল স্ট্রাকচারটা কিন্তু থাকে না অনেক কারণে ডিস্কের যেই ইলাস্টিসিটিটা থাকার কথা তা থাকে না বা ডিস্কটাকে বেঁধে রাখে যে লিগামেন্টগুলো আছে লংগিটিউডিনাল লিগামেন্ট বিভিন্ন বাইন্ডিং লিগামেন্টগুলো আস্তে আস্তে ফাইব্রোস্ট হয়ে যায় তখন দেখা যায় কোনো একটা উসিলা হয় রুগী বলে আমি একটা বালতি টান দিয়েছিলাম আরেকজন বলে একটু বাচ্চা একটা লাভ দিয়েছিল তারপর থেকে আমি এরকম নাড়াতে পারি না ব্যাপারটা আস্তে আস্তে ঘটতে থাকে একটা পর্যায়ে হঠাৎ করে এটার মানে অ্যাকিউট এক্সাজারবেশনটা হয় আসে দিস ইজ ডিক্স প্রলাপস তখন ডিক্সটা হতো আইদার কারো পিছনে সেন্ট্রালি প্রোট্রুশন হতে পারে কারো রাইট সাইডে তখন ডান পা অবসর কথা বলে কারো লেফট সাইডে অপারেশন অবস বা জিজির কথা বলতে পারে বা অনেকে সেন্ট্রালি অ্যাকর্ডিং টু প্রলাপস তখন রুগী ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসে শুরুতে হয়তো রুগী কোমর ব্যথার কথা বলে বা হালকা প্রলাপসেরও তো আমরা কয়েকটা স্টেজ পেয়ে থাকি একটা হচ্ছে ডিক্স বাল্স ডিক্স প্রোট্রুশন ডিক্স এক্সট্রিউশন এই যে তিনটা ধাপ এবং এক পর্যায়ে লাস্ট স্টেজ থেকে বলা হয় সিকুয়েস্ট্রাম বা অনেক ক্ষেত্রে স্পাইনাল ক্যানাল স্টেনোসড হয়ে যেতে পারে তো এই যে মেডিকেল টার্মগুলো এইগুলো কিন্তু মাসের পর মাস বছরের পর বছর কিন্তু তৈরি হয় সেই অনেকের ক্ষেত্রে হঠাৎ হয়ে যেতে পারে অনেকের ক্ষেত্রে আস্তে আস্তে আমাদের আমাদের আমরা দেখি যে আমাদের যে মা বোনেরা বা কেয়ারটেকার যারা আছে সবসময় উপর হয়ে ঝুঁকে ঘর ঝাড় দিচ্ছে তরকা মানে রান্না কাটা বাছা করছে মশলা বাড়ছে সব তো তাদের কি হতে পারে যে কোনো তাদের হয় এবং তাদের অনেক বেশি প্রবণতা আছে এই রোগীগুলি আমরা আসলে আরো 15-20-25 বছর আগে বেশি পেতাম এই যে এখন সচেতন হচ্ছে এই রোগী হ্যাঁ এই ওয়ার্কার যারা আছে তাদের ক্ষেত্রে এখন এখন এই রোগী তো আছে এটা কমে নাই কোনো অংশে তার হয়তো কিছুটা আপনি বলছেন হ্যাঁ সচেতনতা অবশ্যই মিডিয়ার বিষয় এখন মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর ঝাড় দেওয়া এটা কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা এই না এই জিনিসগুলো তারা জানে মিডিয়া বা পত্রপত্রিকা পড়ালেখার কারণে বা ইউটিউবের মাধ্যমে আমরা যে অনুষ্ঠান করছি এর মাধ্যমেও সবাই অনেকে জানছে অনেকে জেনে যায় তো তা থেকে এইগুলো আসি এই রোগীগুলো হয়তো কিছুটা সচেতনতার কারণে কিছুটা কমেছে কিন্তু নতুন অ্যাড হয়েছে আমাদের বর্তমান আধুনিক জীবনযাপন এই যে
হোম কোয়ারেন্টাইনে থেকে আমরা রোগ তৈরি করেছি। করোনার আগে ব্যাংকার যারা বা অফিশিয়াল এক্সিকিউটিভ যারা, তারা সবসময় ঝুঁকে ঝুঁকে কম্পিউটারে কাজ করে। এই যে কাজ, এই এই ওয়ার্কারদের এখন পরিমাণটা বেড়ে গেছে এবং পাশাপাশি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যারা জব করে, এবং আমরা প্রচুর মেরিনার পাই, গার্মেন্টস জব করে তাদের প্রচুর কর্মীদের মধ্যে, ব্যাংকার আপনি বলছিলেন, বিভিন্ন বিজনেসম্যান সবাই অনেক অনেক, এবং বিভিন্ন এক্সিকিউটিভ, বিভিন্ন হাইলি অফিশিয়াল যারা আছে তাদের আসলে অফিশিয়াল হাই অফিশিয়াল লোকদের আসলে ডেস্ক জব করা ছাড়া কোনো রাস্তা, এখন তো সবকিছু ভার্চুয়াল, এক্স্যাক্টলি সবকিছু, এই যার কারণে আস্তে 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 দেখা যায় যে তাদের মুভমেন্ট কমে যাওয়ার কারণে লিগামেন্ট ফাইব্রোস্টাইজ মাসেল শক্তি কমে আসে এবং ডিস্কটা আস্তে আস্তে প্রলাপস হয়ে আসে, এবং প্রলাপস হয়ে গেলে তখন হঠাৎ করে এর চিকিৎসাটা কি খুবই ইম্পর্টেন্ট। আসলে ডিস্ক প্রলাপসের চিকিৎসা যুগে যুগে চেঞ্জ হয়ে আসছে এবং যত আধুনিক হবে পৃথিবী, আমি হয়তো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমি জানবো না হয়তো 100-150-200 বছর পরে আরেক প্রজন্ম আর আরেকটা নতুন ট্রিটমেন্ট চলে আসবে এবং সময় উপযোগী হবে। আমরা যখন জুনিয়র ডাক্তার ছিলাম, ইন্টার্নি করতাম, আমাদেরকে এরকম ব্যাকেকে রোগী আসলে বলতো যে যত শক্ত বিছানা শুয়ে রাখা যায় অনেক দিন অনেক মাস, হ্যাঁ, এবং অনেকে ভালো হয়ে বিছানা ফ্লোরে শুয়ে থাকে, ফ্লোরে শুয়ে থাকে, কাঠের একেবারে কাঠের উপরে। এখন সেটা ওয়ার্ল্ড রিহ্যাবিলিটেশন অ্যাসোসিয়েশন সেটা ভুলভাবে বলছে এটা একটা ভুল ডিসিশন ছিল। মানে এই যে নতুন নতুন রিসার্চ ওয়ার্ক সেটা বলছে, আসলে আমরা বলছি কোমর ব্যথা রুগী বা ঘাড় ব্যথা রুগীদের ক্ষেত্রে ফার্ম বিছনা, ফার্ম মানে কিন্তু কাঠের বিছনা না বা কাঠের তৈরি না, সেটা একটা ন্যূনতম 1-1.5 ইঞ্চি উচ্চতার কোনো মানে আপনার ম্যাট্রেস থাকতে হবে, সেটা আপনার তুলার হোক বা যে কোনো কিছু দিয়ে সিনথেটিক, নো প্রবলেম, একটা ন্যূনতম একটা নরম কিছু থাকতে হবে, কিন্তু অনেক উচ্চতা সম্পূর্ণ বা 10-15 ইঞ্চি যে অনেক উচ্চতা জাজিম বা বিভিন্ন বাজে জাজিম অনেক সময় ইউজ করে, এই জাতীয় হাই উচ্চতা বা ফোম ব্যবহার করা যাবে না, ম্যাট্রেস হইতে হবে। আরেকটা হচ্ছে যে ফ্লোরিং করা সম্পূর্ণ নিষেধ, ফ্লোরিং করলে মেকানিক্যালি ডিস্ক প্রলাপস আরও বেড়ে যাবে, কারণ আমরা যখন শুই বা বসি আমাদের মেরুদণ্ড, যাদের এখানে আবার অনেকে একটু মানে ই হতে পারে, বিভ্রান্ত হতে পারে, যাদের ডিস্ক প্রলাপস নেই বা কোমর ব্যথা নেই তারাও কি ফ্লোরিং করতে পারবে না? তারাও পারবে না, মানে ফ্লোরিং করা সম্পূর্ণ নিষেধ। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে একেবারে রিসার্চ ওয়ার্ক। আচ্ছা, এটা কেন রিসার্চ, আমি তো আসলে শুধু একটা এই প্রোগ্রামের মাধ্যমে পুরো বোঝাতে পারবো না জিনিসটা, এটা রিসার্চ ওয়ার্কের ব্যাপার। তারপরে আমি বলি, আমরা যখন বসি, এই যে আমি বসছি, আমার মুভমেন্টটা কিন্তু ভেঙে গেছে কোথায়, হিপ জয়েন্ট, হিপ জয়েন্টে। আচ্ছা, আমরা যখন শুইতে যাই তখন তো আগে আমাকে বসতে হবে, তারপরে না আমরা শুয়ে পড়বো, নাকি দাঁড়ানো অবস্থা শোয়া যাবে না, তাহলে বসতে গেলে আমাকে ওই যে লিন হইতে হবে আবার নিচে, তো লিন হতে গেলে বা বসতে গেলে যদি আমরা ফ্লোরে শুইতে যাই বা বসতে যাই নিচে শোয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের স্পাইনকে একটা ব্যাড অবস্থায় নিচে নিতে হবে। এই যে বারবার ফ্লোরিং থেকে উঠা আবার ব্যাড অবস্থায় যাওয়া, এই অ্যাক্টিভিটিজের কারণে কোমরের ডিস্ক প্রলাপস হয়ে যেতে পারে। তাহলে নামাজের সমস্যাগুলো, এই যে নামাজের সময় রুকু সেজদা দিই তখন তো হয় না, খুবই মজার বিষয় হচ্ছে আসলে নামাজের যে টাইমটা, এটা হচ্ছে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকি, কাজের ফাঁকে ফাঁকে কাজ নামাজে এটা পড়ে মানে আমরা পড়া হয়, আর শোয়ার ক্ষেত্রে বিভিন্ন জিনিসটাকে নামাজ দিয়ে। ডক্টর শফিউল প্রধান, আরও অনেক কথা শুনবো, ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান, নামাজের কথা আসছিল যে নামাজে আমরা রুকু সেজদা সব কিছু তো বেন্ড হতে হয়, তো সেখানে তো আমাদের এই সমস্যাটা হয় না? ফ্লোরিং করা আর নামাজে ব্যান্ডের মধ্যে টোটালি রাতে দিনে তফাত। আমরা যখন নামাজ পড়তে যাই প্রথমত আমরা রুকুতে যাই, রুকুতে মূলত ব্যান্ড হয় কিন্তু আপনার হিপ জয়েন্ট, সেটি, এবং হাত দুইটা হাঁটুতে থাকে, একটা প্রোটেকশন থাকছে, এক্স্যাক্টলি, এবং হিপ জয়েন্ট ব্যান্ড হয় সামনের দিকে। তারপরে আমরা যখন সেজদায় যাই তখন কিন্তু আমার নি আগে ব্যান্ড হবে, সেটি, তাহলে আমার নি আল্লাহ পাক দিয়েছি ব্যান্ড করার জন্য, হিপও দিয়েছে ফুল ব্যান্ড, এবং হিপ অ্যান্ড নি কিন্তু প্রায় 120 ডিগ্রির উপরে কিন্তু ব্যান্ড হয় বা ফ্লেকশন হয়, তাহলে কিন্তু আমার স্পাইনের উপরে তেমন কোনো প্রেশার পড়ছে না। কিন্তু যখন আমি নিচে ফ্লোরে আমরা ঘুমাবো বা ফ্লোরে শুইবো, সেখান থেকে আমাকে টয়লেটে যেতে হবে, খাবার খেতে হবে, আবার উঠতে হবে, আবার যেতে হবে, আবার যেতে হবে, তখন কিন্তু বারবারই যে তখন কিন্তু স্পাইনটা কিন্তু টু মাস ফরওয়ার্ড ফ্লেকশন হয় এবং সাইড ব্যান্ড বেশি হয়, যার কারণে বারবার আপনার ইঞ্জুরি হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। এবং নিচ থেকে যখন একটা লোক উঠতে যায় বারবার, নামাজের ক্ষেত্রে হচ্ছে আমরা ফরওয়ার্ড কাজ করি সামনে পিছনে, কিন্তু ফ্লোরের থেকে উঠতে গেলে আইদা তাকে যে কোনো একটা ডান হাতে ভর দিয়ে উঠে বা বাম হাতে ভর দিয়ে উঠে বা একটা ভুল অবস্থায় উঠতে হয় তাকে। আর নামাজের অবশ্যই ধর্মীয় মোতাবেক
যেটা আদর্শ আইডিয়াল নিয়মে যে যে তরিকায় নামাজ পড়ছে সেই নিয়মে নামাজ পড়লে দিস ইজ সাইন্টিফিক্যালি প্রমাণিত যে উল্টা কোমর ব্যথা হবে না ঘাড় ব্যথা হবে না হাঁটু ব্যথা আমরা যখন সেজদা দিচ্ছি খুব জোরে কপালটা সেজদা দিচ্ছি সেজদা দিচ্ছি হাইপার এক্সটেনশন হচ্ছে এক্সটেনশন হাইপার এক্সটেনশন হচ্ছে কিন্তু আমরা বারবার বলছি ফ্লেকশন করা যাবে না তো ফ্লেকশন যেখানে বেশি হবে এবং ফ্লেকশন করে থাকা যাবে না একটা হচ্ছে ফ্লেকশন একেবারেই করা যাবে না কথাটা এরকম না ফ্লেকশন করে থাকা যাবে না যেমন মা বোনরা বাড়িতে সামনে পিড়িতে বসে বা পারিবারিক কাজ করে বা চুলোর কাজ করে তারা কিন্তু দীর্ঘ সময় টানা দুই তিন ঘন্টা ফ্লেকশন অবস্থায় থাকে কিন্তু নামাজে যে ফ্লেকশনটা হয় সেটা কিন্তু আমার স্পাইনে হয় না মূল ফ্লেকশনটা আমার হিপ জয়েন্ট অ্যান্ড নি জয়েন্ট যার কারণে আপনার এই নামাজ উল্টা আমাদের সার্কুলেশন বাড়ায় ফ্লেক্সিবিলিটি বাড়ায় সুযোগ কথা একটা স্বাস্থ্য বান্ধব একটা ইবাদত অবশ্যই এবং এটা আমাদের শরীরের জন্য আমরা বারবার বলছি আমরা হাঁটা চলাফেরা বন্ধ কেন আমরা কেন হাঁটি না কেন এক্সারসাইজ করি না তো আমরা পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়ি তাহলে তো আমার মোটামুটি হ্যাঁ অবশ্যই একটা স্যানিটারি লাইফ একটু চিকিৎসাতে শফিউল্লাহ প্রধান চিকিৎসাতে আসতে যাচ্ছি চিকিৎসা কিভাবে করবেন এখন এখন আসেন কোমর ব্যথার অন্যতম আমরা যে রোগীগুলো পেয়ে থাকি সেটা হচ্ছে একটা হচ্ছে ডিক্স প্রোল্যাপস বা পিএলআইডি বা অনেকে জানে কয়েকটা নাম আছে এটাকে আমরা সায়াটিকা বাতও বলি অনেক ক্ষেত্রে ডিক্স প্রোল্যাপসও বলি অনেক ক্ষেত্রে স্লিপ ডিক্সও বলা হয় বা ডিক্স প্রোট্রিউশন বা এক্সট্রিউশন বা রগে চাপ খেয়ে আছে কোমরে বা ঘাড়ে যে নামই বলা হোক না কেন একই অঙ্গে এত রূপ হ্যাঁ একই অঙ্গে একটা রোগের অনেকগুলোর নাম তো সেই ক্ষেত্রে এটার একমাত্র ট্রিটমেন্টই হচ্ছে পুনর্বাসন রিহ্যাবিলিটেশন ফিজিক্যাল থেরাপি এটা কিভাবে করতে হবে প্রথমত এটা একটা ইঞ্জুরি জাতীয় সমস্যা তাকে কমপ্লিট ব্যাড রেস্ট কমপ্লিট ব্যাড রেস্ট উইথ ডিকম্প্রেশন মানে এখানে তো কর্ড চাপ খেয়ে যায় বা নার্ভ চাপ খেয়ে যায় সার্জন কি করে একজন সার্জন যখন পিএলআইডির সার্জারি করে সেও ডিকম্প্রেশন করে সে হচ্ছে কেটে ঢুকে ডিস্কটাকে কেটে ফেলে ফেলে দেয় আর আমি রিহ্যাবিলিটেশন বা আমি যে কনজারভেটিভ চিকিৎসা করি আমিও ডিকম্প্রেশন করি বাট তা সে তো একেবারে কেটে করে আমরা কেটে যেহেতু করি না সেক্ষেত্রে রোগীর রেস্ট হচ্ছে ফার্স্ট তাকে হসপিটালে টোটালি ভর্তি হয়ে যেতে হবে থেকে আমরা বিভিন্ন আমাদের ইকুইপমেন্ট আছে বিভিন্ন টেকনিক আছে হাতের বিভিন্ন কাজ আছে বিভিন্ন যেমন আমরা আকুপাংচার বলেন ড্রাই নিডলিং বলেন অটো ট্রাকশন বলেন বা ম্যানুয়াল ট্রাকশন বলেন ডিকম্প্রেশন বিভিন্ন থেরাপির মাধ্যমে এবং এটার একটা ডোজ আছে নির্দিষ্ট রুগী টু রুগী এক এক রুগীর ক্ষেত্রে এক এক ডোজ এক এক রুগীর ক্ষেত্রে এক এক সময় ধরে চিকিৎসাটা করতে হয় হসপিটালাইজড করে আমরা চিকিৎসাটা দিই এবং পাশাপাশি রুগীটা যেন আর ভবিষ্যতে খারাপ না হয় সেই জন্য আমরা তাকে আর্গোনমিক শিখাই মানে বসবে কিভাবে শুবে কিভাবে পাশাপাশি তার পরবর্তী জীবনটা কিভাবে হবে জি সেই নিয়মগুলো আমরা শিখিয়ে দিই পাশাপাশি তার যে ব্যাক মাসেল ঘাড় হোক কোমর হোক দুর্বল হয়ে গেছে মাসেলগুলোকে আমরা বিভিন্ন রেজিস্টেন্ট এক্সারসাইজ স্ট্রেন্থেনিং এক্সারসাইজের মাধ্যমে তাকে এক্সারসাইজ করে তার মাসেলটাকে কারেকশন করি তাকে স্ট্যাটিক এক্সারসাইজের মাধ্যমে কারেকশন করি তাকে বিভিন্ন ব্যায়ামের মাধ্যমে সার্কুলেটরি সার্কুলেশনটা বাড়িয়ে পেইনের যে সাবস্টেন্সগুলো এটা আমরা কমিয়ে ফেলি অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমার মনে হয় রোগীরা অনেক সচেতন হবে যারা কোমর ব্যথায় ভুগছেন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য ২৪ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল